এবার দেখে নেব খেলার টুকরো খবরগুলো নানা জল্পনা কল্পনা নাটকীয়তার পর ভারতে বিশ্বকাপ খেলতে গেছে পাকিস্তান তবে বিপত্তি বাঁধিয়েছেন পিসিবি সভাপতি জাক আশরাফ ভারতকে শত্রু রাষ্ট্র বলার পর সামাজিক মাধ্যমে তিনি তোপের মুখে পড়েন এরপর অবশ্য নিজের অবস্থান থেকে সরে আসেন আশরাফ চলতি বছরের মার্চে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে বার্সেলোনার বিরুদ্ধে রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক প্রধান হোসেমারিয়া এন্ড্রিক্স নেগ্রিরাকে ঘুষ দেওয়ার অভিযোগটি প্রমাণিত হওয়ার দাবি করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম যদিও যা সত্যি হলে ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চ ইউএফ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়তে পারে বার্সেলোনা হাটোর সার্জারির পর এখনও পুনর্বাসন চলছে নিউজিল্যান্ড অধিনায়ক ইন উইলিয়ামসনের এই কারণে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলা হচ্ছে না তার শারীরিকভাবে তিনি কতটা ধাতস্থ হচ্ছেন সেটাই দেখার ইচ্ছা কিভি টিম ম্যানেজমেন্টের নিশ্চিতভাবে পুরোপুরি ফিট না হওয়ার আগ পর্যন্ত তার ওপর কোনো চাপ তৈরি করবে না ম্যানেজমেন্ট